আপনি ঠিক কবে মুক্তি পেলেন তারপর এক্স্যাক্টলি তো মনে নাই খুব সম্ভবত সাত তারিখের অগস্টের সাত তারিখে এরকম টাইমে হবে আপনি কি চিন্তা করেছিলেন যে ওই অবস্থা থেকে বেঁচে ফিরবেন না না আমি কি হবে আমার আমার কোনো মানে ইয়েই ছিল না মানে আমি জানতাম না আমার কি হবে আমি আমার ফেথ ফি সাবিনিল্লা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এবং আমার যা হবে সেটা তো হবে আমি তো মানে এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে তো ভালোই এবং আমি এই জিনিসটা আমি কিন্তু আমি ইন্সপায়ার করার জন্য যারা কান্নাকাটি করছিল ওই গুম গুম অবস্থায় তাদেরকে কথা এটাই বলেছিলাম যে আল্লা আপনারা এখানে টর্চার হলে আপনার গুনামাফ হচ্ছে তো এইটা আপনার জন্য ভালো নাকি আপনি যদি ভালো থাকতেন এবং ঝান নামে যেতেন ওইটা আপনার জন্য ভালো এই যারা নির্যাতিত তাদের দোয়া আল্লাহ কবুল করে তাদের গুণা আল্লাহ মাফ করে তো আপনি এটা একটা অপরচুনিটি হিসাবে নেন আপনারা টর্চার হচ্ছেন আপনাদের গুলা মাফ হচ্ছে এবং ইনশাল্লাহ আপনারা এই এই উসিলায় ভেজেসতেও চলে যেতে পারেন আচ্ছা আপনি যখন মুক্তি পেলেন আপনার মা বাবার সাথে নিশ্চয়ই দেখা হয়েছে আপনার বোনটার সাথে দেখা হয়েছে সেই মুহূর্তটা আসলে জানতে চাচ্ছিলাম আমি যতটুকু জানি যে তারা খুব বেশি টেনশানে ছিল এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে যে আসলে আমার ছেলেটা কোথায় গেল বলতে হবে যদি ডিবি হেফাজতে না নিয়ে না নিয়ে যাওয়া হয় তাহলে আমার ছেলেটা আসলে কোথায় তো এই যে তাদের এই শঙ্কা এই যে তাদের এই আশঙ্কা এত চিন্তা এর মধ্যে যখন আপ ছেলেকে ফেরত পেলো তখন তাদের আসলে অনুভূতিটা কি ছিল তাদের কি বলা ছিল না আমার মা বাবার সাথে ফার্স্ট তো দেখা হয় আমি যখন কোর্টে সেকেন্ড টাইম নিয়ে যায় ছয় দিন পরে যখন রিমান্ডের পরে যখন আবার নিয়ে যায় তখন আমাকে ছাড়া আমার একটা চেষ্টা করা হয়েছিল তখন ছয় দিন রিমান্ডের পরে তখন তাদের সাথে প্রথম দেখা হয় তখন তো তারা দেখলাম যে মা বাবা অনেক খুব মানে মেন্টালি ব্রেকডাউন তো তাদেরকে মানে মোটিভেট করার জন্য আমি আবারও জোকস করলাম আমার মাকে যখন ফার্স্ট দেখলাম তখন আমি বললাম যে আম্মু আমি আসলে এই রিমান্ডে থাকার পর আমার একটা রিয়েলাইজেশন আসছে যে তোমার তোমার সাথে বাসায় থাকার থেকে এখানে বেটার এটা বলে জোকস করলাম যাতে সে মানে জিনিসটা মনে করে না যে আমি অনেক কষ্টে ছিলাম এটা যাতে ফিল না করে তো এই জন্য জোকস করলাম বাট তো এরকম আসলে জিনিসটা লাইট করার চেষ্টা করেছি আমি সবসময় যাতে তারা মানে মেন্টালি

থাকার জায়গা নেই কোনো বসার জায়গা নাই আপনি মুরগির মতো এক জায়গায় ফিক্সড হয়ে থাকেন আপনাকে যদি এক জায়গায় এখানেই বসায় রাখি আমি টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার কেমন লাগবে তো ওইখানে তো আমার একটা চেয়ারও নাই আমার তো ফ্লোরে হার্ড ফ্লোরে বসে কংক্রিটের মধ্যে বসে থাকা লাগছে শুয়ে থাকা লাগছে তো তারা জেলের ডেসক্রিপশন যখন ওইভাবে দেয় তখন মানে সবাই আর দোয়া করে আল্লাহর কাছে যে তাকে যাতে জেলে পাঠানো হয় এট লিস্ট এরকম ডাক পড়বে না এরকম বিষয়টা আচ্ছা আপনার সম্পর্কে কিন্তু সাবেক অনেকেই বা বলা যায় যে অনেকেরই একটা ধারণা যে আপনি হচ্ছে বিএনপি জামাতপন্থী বা জামাত শিবিরপন্থী এই কথাটা আসলে আসলেই কতটুকু সত্য আপনি যদিও বলেছেন তারপরে যদি একটু ক্লিয়ার করতে নার না আমি অরাজনৈতিক একজন পারসন আমি সব সব মানুষের সাথে যে যেখানে রাইট সেটা রাইট যেটা রং সেটা রং আমার আদর্শের দিক থেকে আমি অ্যাজ এ মুসলিম এবং আমি অ্যাজ এ মুসলিম আমি চাই যে বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মর সাথে রাজনীতি যেটা আলাদা সেটা না থাকুক এটা আমি এটাই হচ্ছে আমার মিশন ভিশন গোল বলতে পারেন এটাই আমি বিশ্বাস করি কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি এখন যেহেতু নির্যাতিত হয়েছি বা আমি যখন ফার্স্ট মেন্টালি ট্রমাটাইজ হয়ে সেটা কিন্তু দুই সালে হেফাজতের যখন গণহত্যাটা করা হয় হেফাজত যখন আক্রমণ করা হয় হেফাজতদের মারা হয় তখন আমি ওখানে ছিলাম আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি খুব ইয়াং বয়স ছিল তখন যেভাবে মানুষ মেরেছে তখন যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সে এর পরে আমি যে মেন্টালি ট্রমাটাইজ ছিলাম সেটা মানে সেটার থেকে আসলে আমার স্ট্রেন্থটা গ্রো করে আপনি কোথায় ছিলেন মানে সেই শাপলা চত্বর যেখানে আসলে বলা হয় আমি শাপলা চত্বরে ছিলাম সারা রাত ছিলাম জি ওখানে ছিলেন জি আপনি কি কোনো পক্ষ হয়েছিলেন নাকি সাধারণ মানুষ সাধারণ জনগণ হিসেবে ছিলাম কেন ছিলেন ওখানে না নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে অন্যায়ভাবে এই ধরনের অপবাদ দেওয়া কোনোভাবেই ফ্রি স্পিচের মধ্যে পড়ে না কোনো দেশে এইভাবে আসলে মেজরিটি দেশে এভাবে বলা যায় না তো যার কারণে এটা আমি এগ্রি করি নি এজন্য আমি গিয়েছিলাম তখন আপনি ওখানে কি দেখেছিলেন ওখানে তো ওই যে বললাম অনেক আক্রমণ হয়েছে রাতে মারা হয়েছে মানুষ মারা হয়েছে ওইটা অবশ্য আর একটা ডিফারেন্ট ট্যানজেন বাট ওইটার থেকে আমি বেশি করে স্ট্রেন্থ পাই আর যেই একটা রাজনৈতিক দল এই কাজটা করেছে যেভাবে আক্রমণ করেছে হেফাজতে দুই সালে তারপরে এখন যেটা যে পরিমাণ মানুষ মেরেছে এখনও যেগুলো ছেলে নারী আমি দেখে আসলাম পেটের ভিতরে নারী বের হয়ে আছে চোখ চোখ নাই অন্ধ তো এখনো যেই দলটা এই কাজটা করেছে সেই দলটা কিভাবে রাজনীতিতে আবার আসতে পারে রিসেন্টলি এটা আমি আই ডোন্ট নো এই নাৎসি পার্টি কিন্তু ব্যান্ড করা হয়েছে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান্ড তো আওয়ামী লীগ এই কাজটা করার পরে আওয়ামী লীগ হয়ে আবার বাংলাদেশে আসবে এটার সাথে আমি ব্যক্তিগতভাবে অ্যাগ্রি করি না তার অল্টারনেটিভ অনেকের অনেক যুক্তি থাকতে পারে আমি তাদের যুক্তি শুনতে চাই বুঝতে চাই কিন্তু এখনো ছেলে দুদিন আগে আমাকে ভিডিও নারী ভুড়ি বের হয়ে আছে পেটে গুলি করেছে গায়ে গুলি করেছে পঙ্গু হয়ে আছে হ্যাঁ হাঁটতে পারে না মুভ করতে পারে না মাথায় গুলি গুলি আটকে আছে ব্রেনের মধ্যে তো এর পরে কি হবে তারা রাজনীতি করতে পারে আমি আমি শিওর না যে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার ব্যাপারে আপনি একটা পক্ষ তুলে ধরলেন যে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসুক বা আবার রাজনীতি করুক সেটা আপনি পার্সোনালি ভাবে আসলে হওয়া উচিত কিনা এখনো আপনি যাচাই বাছাই করছেন আপনি আসলে সন্দেহ আমি মনে আমি মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে যে গণহত্যা দুই দুইবার চালানো হয়েছে এরপর আমি মনে করি আওয়ামী লীগকে রাজনীতি এখানে ইলেকশন করবে এখন এটা আই ডোন্ট আই ডোন্ট এগ্রি উইথ দিস আমি কেন আমি এভাবে বলবো ডিরেক্টলি বলতে চাই আমি ডিরেক্ট পছন্দ করি কথা বলার আই ডোন্ট এগ্রি তারা আর না এই এই মুহূর্তে তাদের রাজনীতি করার অধিকার আমি মনে করি নাই আচ্ছা আর সাবেক সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে বিএনপিকে কে নিষেধাজ্ঞা করা হবে এই ব্যাপারে আপনি কিছু বলতে চান না বিএনপিকে কে নিষেধাজ্ঞা করা হবে কেন করা হবে ওইটার মানে বিএনপি বলেন জামাত বলেন অন্য দলগুলো যেগুলি অপরাধ করেছে সেগুলির আলাদা ইনভেস্টিগেশন করা হতে পারে যে এরা এরা এই অপরাধগুলো করেছে বাট আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি এ টু জেড ওয়াজ ইনভলভ ইন দিস এখানে কিন্তু তারা একটা অংশ করেছে কিছু মানুষ ডিনাই করছে যে না এটা ঠিক হয় নাই কিছু মানুষ ক্রিটিসাইজ করছে নো অ্যাজ আ এন্টায়ার পার্টি দে সাপোর্টেড ইট অ্যান্ড দে কমিটেড জেনোসাইড অ্যাজ আ এন্টায়ার পার্টি তারা আমাকে যখন গুম করা হয়েছে তারা কিছু বলে নাই অ্যাজ এন এন্টায়ার পার্টি মানে মানে সেন্ট্রাল মেম্বার অফ দ্য পার্টি মানে ভিতরে যারা যারা আওয়ামী লীগের দল করেছে যারা দল করেছে তারা কিন্তু সাপোর্ট করেনি যারা আওয়ামী লীগের যে মানে সমর্থক বা ভোটার যারা তারা কিন্তু সাপোর্ট করে নাই তারা একজনও সাপোর্ট করে নাই কিন্তু যারা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ থেকে যখন ডিরেক্টলি এটার সমর্থন করা হচ্ছে যে যেখানে যেমন পলক উনি মন্ত্রী পলক উনি বলছেন রাজাকার বাংলা ছাড় তো আমি ওখানে নিচে কমেন্টে লিখেছিলাম আমার অফিসিয়াল পেজ থেকে আপনি কি খুব রিসেন্টলি বাংলাদেশ ছাড়ছেন তো এটার পরে তো আলটিমেটলি তো ওনার পালনই লাগছে তো এই ধরনের ব্যক্তি আবার আবার ইলেকশন করবে চ আনএকসেপ্টেবল আচ্ছা আমি আমি এটা এগ্রি করতে পারতেছি না আচ্ছা একজন শিক্ষক হিসেবে তখন কি আপনি স্টুডেন্টদের ঢাল ছিলেন আমি সেটাই মনে করি বাট আমার মোটিভেশন ছিল নবীকরম সাল্লাহুলা সাল্লাম উনি বলেছেন একজন লিডার ইজ দা শিল্ড অফ দ্য পিপল একজন নেতা হচ্ছে জনগণের ঢাল এবং আমি জানি যে ঢালের আঘাত আসবে এবং আঘাতটা পড়বে আগে ঢালের মধ্যেই তো এই এই হাদিস এবং এই নবী করিম সাল্লামের শিক্ষা থেকে আমি ওভাবেই গেছি অ্যাজ আ টিচার আমি তাদের লিডারও এই জন্য আম আঘাত পড়লে আগে আমার আমার গায়ে আঘাত পড়া উচিত এই জন্য আমি সবার আগে দাঁড়াতে চেয়েছিলাম স্টুডেন্টের সামনে যদি গুলি মারতো আমি সবার সামনেই থাকতাম এবং আমি সবার সামনে গুলি খেয়ে মারা যেতাম এবং এই কথাটা আমি বক্তব্যটা দিয়েছি এটা অলরেডি আমার ফেসবুক পেজে আছে এবং ফর অল পস্টারিটি আপনি যেন শিক্ষার্থীদের পাশে না দাঁড়ান আপনি যেন শিক্ষার্থীদের উস্কানি না দেন এই ছাত্র আন্দোলনে এই কারণে আপনাকে যতটুকু আমি জানি যে টাকার অফারও করা হয়েছিল বা আপনাকে একটু মোটিভেট করার চেষ্টা করছিল এটা কি সত্যি কি না টাকার অফার করা হয়নি প্রথমে তো আমাকে একবার টর্চার করা হয়েছিল তারপরে যখন আবার ডাক পড়লো তখন আমি মনে করেছিলাম যে ওকে এবার মনে আবারও টর্চার করবে ওই মেন্টালিটি নিয়ে গেলাম যাওয়ার পরে দেখলাম সিচুয়েশন টোটালি ডিফারেন্ট তারা আমার সাথে অনেক রেসপেক্ট রেসপেক্টের সাথে কথা বলছে চা খাওয়াচ্ছে কফি খাওয়াচ্ছে বিভিন্ন চকলেট বিস্কিট খাওয়াচ্ছে ভালো কোয়ালিটির হ্যাঁ বিস্কিট চকলেট যা খেতে চাই এবং যে আমার গায়ে হাত তুলেছে ফার্স্ট টাইম সেও ছিল তো সে বললো যে আসলে দেখেন ওইটা আমাদের তো আসলে বুঝে নিতো জব এরকম ওইটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই তারপর আমার সাথে খুব ভালো ব্যবহার করলো বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো আমি ইসলাম পছন্দ করি কেন বা আমি কী চাই আমার মোটিভেশন কি এগুলো নর্মাল ভদ্রভাবে কথা বললো এবং তারা বেসিক্যালি বারবার বলতে চাচ্ছে যে স্টুডেন্টদেরকে উস্কানি দেওয়া হচ্ছে এটা কি ঠিক হচ্ছে স্টুডেন্টরা তো মারা যাচ্ছে স্টুডেন্ট তো কেউ কেয়ার করছে না মিডিয়া তো ভিউ ব্যবসা করে তো বেসিক্যালি বটম লাইন হচ্ছে যাতে আমি আমার কাছে যেটা মনে হয়েছে আমি যাতে বলি যে হ্যাঁ হ্যাঁ এখন এটা থামানো উচিত আমাদের কিছু বলা উচিত তারপরে লাস্ট প্রশ্ন যেটা যে ধরেন বাসায় বাসায় আগুন আগুন ধরা হয়েছে এখন কি আমি না নাকি আমি আসলে সবকিছু ফেলে দিয়ে চলে যাব এই প্রশ্নটা করা হয়েছে তা আমি বুঝতে পারছি আসলে এটার মিনিংটা কি তা আমি প্রথমে বললাম যে একটা বাসায় যখন আগুন ধরে যখন জিনিসটা একটু বেশি ধরে যায় তখন নিবানো তো বোকামি নিবাতে গেলে তো নিজেই মারা যাবো তো এইভাবে বললাম আমি বলিনি যে হ্যাঁ এখন বাসা ছেড়ে চলে যাওয়া লাগে তাহলে তো আসলে বোঝানো যায় যে বোঝানো হয় যে প্রধানমন্ত্রী চলে যাওয়া উচিত এই কথাটা না বলে আমি এটা বললাম যে একটা বাসায় যখন আগুন লাগে যখন আগুনটা বেশি লেগে যায় তখন বাসাটা ছেড়ে দেওয়াই মানে ভালো ওই যে ওই সময়টা আপনি একটা অবর্ণনীয় মানসিক অত্যাচার শারীরক অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন তারপর আপনি যখন মুক্তি পেলেন যে এই যে এখন তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে এই মুহূর্তে আপনার কোনো মেন্টাল ট্রমা কি হয় ওই দিনগুলোর কথা মনে করে বা আপনার বোন আমি জানি যে ভাই বোনের মধ্যে একটা খুব চমৎকার সম্পর্ক থাকে মা বাবা তো আছেই আপনার বোনের সাথে যে আপনার স্মৃতিগুলো বা আপনাদের যে খুনসুটিগুলো এগুলো কি ওখানে থাকা অবস্থায় একটা মানসিক ট্রমা আপনাকে দেয়নি না প্রথম কথা হচ্ছে যে এখন পরিস্থিতি স্বাভাবিক আমি এটা বলবো না প্রতিনিয়ত নতুন একটা কিছু হচ্ছে নতুন ইস্যু আসছে যেটা নিয়ে আমার এখনো ডিল করা লাগছে বিভিন্ন ভাবে পলিটিক্যালি নন পলিটিক্যালি আমি ওগুলো নিয়ে টোটালি বিজি পলিটিক্যালি বলতে আপনি কি কোনো পলিটিক্যাল দল হয়ে কত কাজ করেন দল দল করলেই যে পলটিক্সের সাথে ইনভলভ তা কিন্তু না আপনি পুরো ছাত্র আন্দোলনে দল নাই তাই না সেটাও তো একটা পলিটিক্যাল একটা মুভ তো আমি আমি আমার জায়গা থেকে পলিটিক্যালি যেগুলি নতুন নতুন প্রবলেম আসছে সেগুলি নিয়ে আমি কাজ করছি সেটার সলিউশন কি হতে পারে যেমন একটা ক্ষুদ্র উদাহরণ হচ্ছে যে ইনক্লুসিভ সোসাইটি এই যে কথাগুলি ব্যবহার করছে যে ট্রান্সজেন্ডারিজম এল জিবিটি কিউ তারা সেফ ফিল করছে না এটা তো বাংলাদেশের ক্রিমিনাল অ্যাক্ট তো তারা সেফ ফিল ক্রিমিনালরা কেন আমরা সেফ ফিল করবে সেটা তো করা উচিত না বা ইনক্লুসিভ সোসাইটি বলতে বিদেশে কি বলে বা কি বুঝায় তো এসব নিয়ে যে এখন নতুন একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সেটাকে আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি কথা বলছি পলিটিকাল নন পলিটিকাল পার্টিদের সাথে কথা বলছি রেমবো সোসাইটি এই সব কথা হচ্ছে সেটা সেটা বোঝানোর চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে ওইসব রেসপন্সিবিলিটি নিয়ে বিজি এবং বন্যাতিদের জন্য কাজ করছি আমি এখনো সো দেশ আমি এখনো বলবো না স্টেবল বিভিন্ন সময় মানুষ বিভিন্ন আন্দোলন বিভিন্ন ডিমান্ড করছে যেটা আমি পজিটিভলি নিচ্ছি না বা আমি মনে করি না এখন ডিমান্ড করার টাইম এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলোকে আপনি সাপোর্ট করছেন না এই পর্যায়ে তাই তো এই পর্যায়ে প্লাস আপনি যেটা ফিলোসফিক্যালি বুঝতে হবে আমার যা আমি একটা ডিমান্ড যে করবো এটা একটা ইন্ট্রিম গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট যে পলিসিটাই মেক করুক না কেন যে এরপরে যদি ডেমোক্রেটিক্যালি ইলেকট্রেড গভর্নমেন্ট আসে যা যে জনগণের প্রতিনিধি আসে তখন তো ইন্ট্রিম গভর্নমেন্টের যেগুলি পলিসি মেক করবে সেগুলি তো নাল অ্যান্ড ওয়াইড হয়ে যাবে না সো আপনি দাবি করছেন সেই দাবিটাকে আপনি মনে করছেন যে পরে থাকবে কীভাবে থাকবে হাউ ইজ ইট পসিবল থাকবে না সো আপনারা কেন এখন দাবি জানাচ্ছেন একটু ওয়েট করুন দিসটা স্টেবল হতে দেন এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কত বছর থাকলে পরে এটাকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যেতে পারবো বলে আপনি মনে করছেন এটা তো টোটালি ডিপেন্ড করবে দি এফেক্টিভনেস অফ দি ইন্টারিম गवर्नमेंट দি ইন্টারিম गवर्नमेंट যদি এফেক্টিভ হয় তাহলে অতি দ্রুত দিতে পারবে তাদের মূল কাজটা হচ্ছে দেশটাকে স্টেবল করে একটা ইলেকশন তারা যাতে দিতে পারে मिनिस्टर এরকমই তাদের আসলে ইয়ে হওয়া উচিত প্রায়োরিটি হওয়া উচিত পলিসি চেঞ্জ করা এখন একটা পলিসি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন আপনি কার সাথে ডিসকাস করে চেঞ্জ করছেন বাংলাদেশের মানুষ ফর এক্সাম্পল আমার স্টুডেন্টরা যে পলিসিটা চায় সেটা হয়তো বা আরেকজনের স্টুডেন্ট চায় না খুবই স্বাভাবিক আমার ফ্যামিলি যেটা চায় আমার মার সাইডে যেটা চায় আমার বাবার সাইডে সেটা চায় না তো টোটালি আইডিওলজিক্যালি সেপারেট তো আসলে কার পলিসিটা হবে সেটা তো ইলেকশনের মাধ্যমেই আমি ডিসাইড করব যে কার পলিসিটা মানে অ্যাটলিস্ট বাংলাদেশের কার কারেন্ট পলিটিক্যাল সিস্টেম অনুযায়ী যে কার পলিসিটা যাবে বা কার পলিসিটা ইমপ্লিমেন্ট হবে সেটা তো ডেমোক্রেটিক্যালি যাবে এখন একটা ইনট্রিম গভর্নমেন্ট তো এসে একটা পলিসি পুশ করতে পারে মানে আপনি সাজেস্ট করছেন যে খুব তাড়াতাড়ি আসলে নির্বাচনটা দেয়া উচিত এরকম কিছু আমি সাজেস্ট করছি যে যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্টেবিলাইজ করতে হবে এবং ইনট্রিম গভর্নমেন্টের যে মেইন রোল স্টেবিলাইজ করে ইলেকশনটা দিয়ে দিতে পারে সেটাই তো মানে তাদের কাজ এটা সাজেশন না আই থিংক দিস ইজ আ ফ্যাক্ট একটা রেভলিউশন তো শুধু মানে একটা অ্যাসপেক্ট একটা পার্টি দিয়ে হয় না একটা গণ অভ্যুত্থান বলেন একটা বিদ্রোহ বলেন একটা রেভলিউশন বলেন যেটাই বলেন একটা এইটা রুল রেভলিউশনের রুল আপনি চেক ওয়েভার বইটা যদি পড়েন গেরিলা ওয়ারফেয়ার বা যে কোনো মানে এরকম রেভলিউশনের উপর বই পড়েন আপনি বুঝবেন জনগণের ফার্স্ট গান্ধীর বইটাও যদি পড়েন গান্ধীর জীবনীও যদি পড়েন ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পুরো বাংলাদেশের সব জনগণের একটা বিষয় নিয়ে এগ্রি করতে হবে সো এই ক্ষেত্রে এগ্রি করেছে যে মানে শেখ হাসিনা হ্যাজ টু গো তো তো শুধু স্টুডেন্ট না এই যে কয়েকদিন আগে এখানে একজন মা দুই বাচ্চার মা আমার আমার সাথে দেখা হলো বললো যে স্যার আমি এই তিন দিন আমি রাস্তায় নেমে আমি আন্দোলন করেছি স্টুডেন্টদের সাথে একজন মা বলেন একজন রিক্সা চালক বলেন ইন ইয়ে যে বিদেশে যে রেমিটেন্স বিদ্রোহ করলো রেমিটেন্সে যারা যোদ্ধা ছিলেন মানে ওদের ওদের যে ইয়েটা যে রেমিটেন্স আমরা দিব না তোমরা না খেয়ে মরে যাবা যদি এরকম করো তো তাদের কন্ট্রিবিউশন আমরা কি ডিনাই করতে পারি তো অবশ্যই না সবার পলিটিক্যাল নন পলিটিক্যাল সব সর্বশ্রেণীর মানুষের এই বিদ্রোহের সাথে এই সংগ্রামের সাথে জড়িত ছিল এবং হ্যাঁ আর রাইট যে অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা ছিল দে অলসো অ্যাভার স্টেক ইন দ্য গেম তো তাদের তো থাকবেই তো এইটা এটা থাকার সাথে মানে এটা কিভাবে রেলেভেন্ট আমি যাই না সবার সবাই এটা থাকবে এটা দুনিয়ার নিয়ম রাজনীতির নিয়ম ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ম এটাই থাকবে যে দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সে দেশে যে এই যে এতগুলো গণহত্যাই বলা হচ্ছে যে এতগুলো মানুষ মারা গেল সেই বিচার বা এই যে আমাদের ঋণের বোঝা এই যে এত সব ঘুষ দুর্নীতি অপরাধ এগুলোর কি এই দোষগুলোর বা এই অপরাধগুলোর কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করছেন এবং সেটা কি দ্রুততম সময়ের মধ্যে না এগুলোর বিচার তো হতেই হবে বিচার হতে হবে কিন্তু এগুলোর বিচার হতে হবে কিন্তু আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উনি ওনার যে ইনভলভমেন্টগুলি ছিল ডিরেক্টলি পিলখানা বলেন যেটাতে উনি ফেইলিয়ার আপনি পাঁচই মে হেফাজত বলেন এবং এই ছাত্র আন্দোলনে যেটা বলেন এগুলির জন্য তো ওনার অ্যান্সার করা উচিত না আমাদের তো এটা একটা প্রায়োরিটি থাকা উচিত না উনি দেশ থেকে হেলিকপ্টারে করে পালালেন কীভাবে ওনাকে আমরা হেফাজতে রাখতে পারতাম না আ যতক্ষন না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা জাস্টিস সিস্টেম তাকে তাকে বিচার করবে ততক্ষন তো তাদেরকে হেফাজতে রাখার আমাদের কোনো ক্ষমতা ছিল না তখন উনি উনি বিদেশে যাবেন কেন উনি আমাদের দেশের মানুষ উনি দেশে থাকাটাই আমরা সবচেয়ে উত্তম মনে করি আছে মতব কি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে কি না এই মুহূর্তে আমার কোনো রাজনীতি করার ইচ্ছা নেই আমার এখন যেটা ইচ্ছা সেটা তো আমি আপনাকে বললাম আমি আমাদের যে ফিলোসফি কাজ করবে কি না সেটা আসলে ভবিষ্যতে দেখা যাবে না 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 এটা আদৌ পলিটিক্স এখন পলিটিক্সের অফার তো আসছেই অলরেডি অনেক দল থেকেই বলা হচ্ছে জয়েন করতে আমি কিন্তু এখনো সব দলকেই না করে দিয়েছি আমি শুধু জানতে চাচ্ছি ভবিষ্যতে করবে কি করবে না সেটা তো আমি মানে এই মুহূর্তে বলতে বলতে পারছেন আচ্ছা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি মোহাম্মদ এ আরাফাত বা মোহাম্মদ আলী আরাফাত যে নামে আমরা চিনি না কেন তিনি বলেছিলেন যে সেই সময়টা বলেছেন স্টুডেন্টরা মাদকাসক্ত হয়ে রাস্তায় নেমেছে এ বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করতে চান উনি কি খেয়ে কথাটা বলেছেন সেটা আমি শিওর না এই যে শেয়ার বাজারে দুর্নীতি বা শেয়ার বাজারে অনেক দুর্নীতির কথা কিন্তু চলছে এবং সেইখানে একটা নাম চলে আসছে যে সালমান এফ রহমানের তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন শেয়ার বাজারে দুর্নীতি থেকে সালমানের এফ রহমানের যে ডিরেক্টলি যে এই এই স্টুডেন্ট আন্দোলনের এগেনস্টে উনি গিয়েছেন এটা থেকে আমি বেশি ভয়ঙ্কর এবং অপরাধ বলে মনে করি আচ্ছা শামীম ওসমান ওনাকে নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে এবং ছাত্র আন্দোলনে তিনি এবং তার পরিবার প্রায় বিপক্ষই ছিলেন এমন কিন্তু অনেক ভিডিও প্রকাশ পেয়েছে এ ব্যাপারে কি আপনি কিছু বলতে চান না উনি উনি এতদিন বলে এসেছেন খেলা হবে আমরা এখন খেলতে চাই খেলতে এটা কি রাজনৈতিক খেলা না উনি তো বলেছেন সব সময় খেলা হবে আচ্ছা এখন উনি কই এখন তো আমরা খেলতে প্রস্তুত আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া একজন তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি সম্প্রতি একটা বিবৃতিতে বলেছেন যে তিনি হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন চান এবং সংবিধানে পরিবর্তন চান এই বিষয়টা কি আপনি মানে সাপোর্ট করছেন কি করছেন একটু জানতে যাচ্ছে। না এটা তো আসলে আমাদের এজ আ জনগণ আমাদের কোন ফিলোসফিতে আমরা থাকবো সেটার উপর নির্ভর করে অ্যাজ আ ফিলোসফার বা অ্যাজ আ দার্শনিক আমার ফিলোসফি যেটা আমি জনগণকে এক্সপ্লেন করতে চাই যে আমাদের সংবিধান পরিবর্তন করে আসলে কোরআন শরীফ রাখা উচিত কোরআন সুরফিদার কনস্টিটিউশন অব বাংলাদেশ এটা আমি এটাতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কেন বিশ্বাস করি এটা আমি জনগণকে বুঝাতে চাই এটার এক্সপ্লেনেশন দিতে চাই কোনো এক সময় যদি জনগণ মেনে নেয় তাহলে আমার কথা ওনারা মানবে এটা একটা বিষয় আর জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন হতে পারে কারণ জাতীয় সঙ্গীত যে ইন্টিগ্রেট করেছে বাংলাদেশে বা যারা করেছে যেই গ্রুপটা করেছে যেই করুক সেটা আসলে কি আমরা সবাই অ্যাগ্রি ছিলাম এই জাতীয় সঙ্গীতের কাছে নাকি আমরা জাতীয় সঙ্গীত অন্য কিছু চাই বা হওয়া উচিত সেটার উপরে আমাদের চিন্তা করা উচিত পরিবর্তন হতে পারে আমি ওই স্ট্যান্ডসে না যে এটা পরিবর্তন হওয়া যাবেই না এটা একদম সেগ্রেট হোলি কিছু একটা পরিবর্তন হওয়া যাবে না আমি মনে করি পরিবর্তন যদি চাই পরিবর্তন হতে পারে বর্তমানে দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলনে যখন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো সরকার পতন হলো এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে কিছু ভিডিও ফুটেজ দেখেছি যেখানে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন শিক্ষকের রুমে ঢুকে যাচ্ছে এবং সেখানে তারা জোরপূর্বকই বলছে যে পদত্যাগ করতে হবে আমি সেই বিবেচনায় যাচ্ছি না যে আদৌ সেই শিক্ষক বা শিক্ষিকা কোনো দোষ করেছে কিনা বা কোনো ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছে কিনা সেই বিশ্লেষণে যাচ্ছি না আমি শুধু জিজ্ঞেস করছি যে একটা ভিডিওতে আমি দেখেছি যে একজন শিক্ষক এই যখন ছাত্ররা আসলে পদত্যাগের দাবিতে স্লোগান তুলছিল বা তার কাছে গিয়েছিল তখন শিক্ষকটা পদত্যাগে সাইন করে তিনি হার্ট অ্যাটাক করে আমি যদি ভুল না করে থাকি এরকম একটা ভিডিও দেখেছি আমি জানি না এটা সত্য কি না মিথ্যা আমরা সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছুই দেখি তো এই যে পদত্যাগ করছে বা পদত্যাগ করানোর জন্য জোর করা হচ্ছে সে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক মতাদর্শ হোক না কেন এই বিষয়টাকে আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে বিবেচনা করছেন আমি একজন শিক্ষক হিসেবে আমি ছাত্ররা যখন আহত হচ্ছিল নিহত হচ্ছিল তখন আমি রাস্তায় ছিলাম আমি ভিডিওতে ওপেনলি বলেছি উইচ ভিডিও স্টিল এক্সিস্ট টুডে ইন মাই পেজ যে আপনারা আমি হাত পা ধরে বলছি সে অন্য শিক্ষকদের আপনারা রাস্তায় নেমে যান আপনারা যদি রাস্তায় ওনারা যদি আগের থেকে রাস্তায় নামতো ওনাদের আগে যদি গায়ে গুলি পড়তো কয়েকজন অনেক ছাত্র ছাত্রী বেঁচে যেত এবং এটা ওনারা করে নাই অনেকে করে নাই তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না তো এটা যদি না করে থাকে তার পদত্যাগ কেন করানো করা হবে না মানে কিছু যদি ডাইরেক্টলি ইনভলভ থাকে তাহলে আসলে হওয়া উচিত সেই পদত্যাগের কি কোনো নিয়মের মধ্যে দিয়ে যাওয়া উচিত নাকি হচ্ছে সেভাবেই হয় না 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 সেটা নিয়মের মধ্য দিয়ে মাধ্যমে যাওয়া হতে পারে বাট আমার পয়েন্ট হচ্ছে যে ছাত্ররা যখন নামছে গুলি খাচ্ছে তখন অভিভাবক হিসেবে টিচাররা কেন নামে নাই অনেক টিচারের কথা বলছি তাদের আরও অ্যাক্টিভ রোল প্লে করা উচিত ছিল তারা নিউট্রাল থেকেছে ডান্টে আলিগিরির এক কতটা কথা আছে দ্য ডার্কেস্ট প্লেস ইন হেল ইজ রিজার্ভ ফর দোজ হু মেনটেন নিউট্রালিটি ইন দ্য ইন টাইমস অফ মোরাল ক্রাইসিস নৈতিক অবক্ষয়ের সময় যে নীরব থাকে তার জন্য জাহান নামের সবচেয়ে অন্ধকার জায়গাটা তাদের জন্য আমি এটাই মনে করি যে তারা যেহেতু মানে নীরব ছিল অথবা অনেক ক্ষেত্রে তারা সরকারের পক্ষে ছিল যেই সরকার যেই সময় গণহত্যা চালাচ্ছে তখন সেটা আমরা কোনোভাবে এক্সেপ্ট করতে পারি না আমি মনে করি পদত্যাগ করতে দিয়েছে আপনি পদত্যাগ করে আরেকটা চাকরি নেন এইসব কথাবার্তা কিসের জন্য পদত্যাগ করলে করবেন সমস্যা কি মানে ওয়াই ইজ আমি আমার চাকরি চলে গিয়েছিল না ন্যায় কথা বলার জন্য আজকে আমি যদি ওই ট্রান্সজেন্ডার বিষয়ে আন্দোলন না করতাম আজকে তো আমি ভালো জায়গায় আরও অনেক মানে বেটার থাকতাম তাই না আমি যদি ট্রান্সজেন্ডার পক্ষে কথা বলি আমি তো আজকে আমেরিকায় চলে যেতে পারি তাই না আজকে আমি বিভিন্ন দেশের ভিসা আমি পাবো না ওয়েস্টার্ন কান্ট্রিতে বিকজ আমি রাইট কথা বলেছি আমার চাকরি চলে গিয়েছিল তো এই জন্য কি আমি এখন খ্যাতা আমি কান্নাকাটি করছি তো এখানে তাদের ওভার ড্রামাটিক আমি না জব জব আপনি কি সামনে যত অন্যায় হবে এই অন্যায়ের প্রতিবাদ করেই যাবেন সামনে না দুই সালে ব্যাটের আন্দোলন যখন করি যতক্ষণ আমি স্টুডেন্ট ছিলাম এবং নেতৃত্ব আমি দিয়েছিলাম ওই সময় একটা এরকম একটা জিল ছিল যে হ্যাঁ মানে অন্যায় করলেই প্রতিবাদ করব বাট এখন আমার হেলথ ক্রাইসিস সব কিছু মিলিয়ে হয়তো বা সব ক্ষেত্রে এখন আর পসিবল না বাট এই ক্ষেত্রে যেহেতু একদম মানে গণহত্যা হচ্ছে আর কেউ আসছেই না দেখছি অন্য টিচাররা ওই আমি যখন নেমেছি তখন মেজরিটি টিচার আসেই নাই হাতে গোনা কয়েকজন ছাড়া তখন আমি মনে করেছি আমি যেয়ে আমি অন্য টিচারদেরকে আসতে বলেছি কারণ আমি তখন এটা মনে করেছি যে আমি অসুস্থ হয়ে থাকা সত্ত্বেও এবং আমি যখন যাই স্টুডেন্টদের কাছে তখন কিন্তু গোলাগুলি হচ্ছে উত্তরায় ওইগুলো ন্যাভিগেট করে পার হয়ে আমার যাওয়া লেগছে আমি যদি যে কোনো সময় ধরা খেতাম আমি যেহেতু অলরেডি অনলাইনে বিবৃতি বারবার দিচ্ছি টিচারদের নামার জন্য আমি স্টুডেন্টকে বলছি স্ট্রং হওয়ার জন্য মানে আমি বলেছি যে ডোন্ট স্টে সেফ মানে সরি স্টে সেফ বাট মানে মানে ডো্ট ব্যাক অফ এরকম কিছু কথা বলেছি আমাকে যে কোনো সময় যেখানে রাস্তায় পেলে মেরে ফেলতো তারপরেও আমি এই অবস্থায় স্টুডেন্টদের কাছে যেতে বাধ্য হয়েছি বিকজ আর কেউ যায়নি বাট আমার যেহেতু এখন একটা হেলথ ইস্যুস আছে হেলথ ক্রাইসিস আছে সব ক্ষেত্রে হয়তো বা পারবো না বাট আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি অ্যাজ আ ফিলোসফার আমি চাই যে আমার যে ফিলোসফিটা যেটার আমার মেইন গোল যেটা সেটা হচ্ছে একটা কনস্টিটিউশন কখনো মানুষের তৈরি হলে এটা আওয়ামী লীগের সেকুলার কনস্টিটিউশন আওয়ামী লীগ ইচ্ছা তাই আয়নাঘর সব কিছুই কনস্টিটিউশন ঢুকিয়ে দিতে পারে বাট যেই কনস্টিটিউশনটা কোরআন যেটা মেজরিটি মানুষ বিশ্বাস করে যে যত গুণাগারী হোক না কেন আমরা সবাই কোরআনকে মানি তো এই কনস্টিটিউশন থাকলে এই ধরনের টর্চার যেটা টর্চারকেব টর্চার বলি বা অন্য কিছু বিভিন্ন জিনিস যেগুলো আছে সেগুলি আমি মনে করি অনেকটাই লিমিটেশনের মধ্যে চলে আসবে একটা একটা ছকের মধ্যে চলে আসবে আইন কি করতে পারবো কি করতে পারবো না কি আইন বানানো যাবে যাবে না ডিজিটাল অ্যাক্ট কী করা যাবে কি যাবে না বাট এটা সম্ভব যদি আমরা কোরআনকে সংবিধান হিসাবে মানি এবং এটাই আমি মনে করি এবং এটা নিয়েই আমি কাজ করতে চাই দর্শক এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন আমরা চেষ্টা করি সমসাময়িক নানান ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আগামী পর্বে আবারও কোনো গেস্টকে নিয়ে কিন্তু আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন